chopping on. He was going across. ও মাই গড, দুবাই ন্যাশনাল টি টোয়েন্টি লিগে আজকের ম্যাচে এক এমন বলিক তাণ্ডব দেখালো সাইফউদ্দিন, যা ইতিহাসে নতুন এক বিরল রেকর্ডের জন্ম দিল সাইফউদ্দিন। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় পুনে ডিভিলিয়ার্স। এরপর বল হাতে বোলিং আসে বাংলাদেশের অলরাউন্ডার সাইফউদ্দিন। এদিন অসাধারণ বোলিংয়ে চার ওভার বল করে মাত্র 21টি রান খরচে গুরুত্বপূর্ণ চারটি উইকেট শিকার করেন, যা এরপর প্রতিপক্ষ ব্যাটারদের তাদের চার উইকেট পতনের পর ব্যাট হাতে তেমন কেউ ভালো করতে পারেনি, যার ফলে 119 রানে গুটিয়ে যেতে হয় নর্দানের। এরপর ব্যাটিংয়ে সাইফউদ্দিনের দল 17 ওভারে 4 ছক্কার তাণ্ডবে 3 ওভার থাকতে ম্যাচ জিতে যায়। দর্শক, আজকে ম্যাচে ম্যান অফ দ্য সিরিজ জিতেছেন সাইফউদ্দিন, তার কারণ তার অসাধারণ বোলিংয়ে মহামূল্যবান চারটি উইকেট শিকারের ফলে ম্যাচটি জিতানো সম্ভব হয়েছে। তাই দর্শক, সাইফউদ্দিনকে ম্যান অফ দ্য ম্যাচ সিরিজ পুরস্কার দেওয়া হয়েছে। তো দর্শক, সাইফউদ্দিনের এমন অসাধারণ বোলিং তাণ্ডব দেখে আপনাদের কী মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।